করোনাকালীন সংকট এড়াতে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে আটচল্লিশ কোটি বিশ লাখ ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র কর্মী ছাঁটাই অথবা বেতন কমিয়ে আনার মতো সিদ্ধান্ত থেকে বিরত থাকতে বাইডেন প্রশাসন এ সহায়তা দেবে বলে জানিয়েছে গণমাধ্যমটি জানায় মার্কিন পরিবহন বিভাগের তথ্যানুযায়ী করদাতাদের অর্থ থেকে সংগৃহীত এ তহবিলের মাধ্যমে তিনশো তেরোটি কোম্পানির মোট বেতনে প্রায় অর্ধেক পরিশোধ করা সম্ভব হবে বাইশ হাজার পাঁচশো কর্মীকে ছাটাই থেকে রক্ষা করবে বলেও জানিয়েছে পরিবহন বিভাগ উড়োজাহাজ নির্মাণ খাতে দেয়া এসব সহায়তা প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত এক লাখ নব্বই হাজার কোটি ডলারের প্রণোদনা প্যাকেজের অন্তর্ভুক্ত বলে জানানো হয়েছে